আমাদের স্মার্টফোনগুলোতে আমরা অনেক সময় না জেনে না বুঝে অনেক রকমের অ্যাপস ইনস্টল করে থাকি। কিছু অ্যাপস কাজের চাইতে স্মার্টফোনটার ক্ষতিই বেশি করে, আবার কিছু অ্যাপস আপনার পার্সোনাল ইনফরমেশনগুলোকে কালেক্ট করে আপনার প্রাইভেসিকে রিস্কের মধ্যে ফেলে দেয়। আর এরকম পাঁচটা রিস্কি অ্যাপস নিয়েই আজকের ভিডিও। আপনার ফোনে যদি এই অ্যাপসগুলো থাকে কিংবা আপনি যদি এই অ্যাপসগুলো ব্যবহার করে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব অ্যাপসগুলো ডিলিট করে দেন বা আনইনস্টল করে দেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন আমি একে একে পাঁচটা অ্যাপের কথাই বলবো এবং সাথে এটাও বলবো কেন অ্যাপগুলো রিস্কি। সো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে অনেকেরই প্রিয় ইউসি ব্রাউজার অ্যাপ। ওয়েল, বিভিন্ন সার্ভে আর অ্যানালাইসিসে প্রমাণ পাওয়া গিয়েছে এই ইউসি ব্রাউজার অ্যাপ সরাসরি আপনার মোবাইলের IMEI এবং IMSI নাম্বার ট্র্যাক করে, আর এটা আপনার লোকেশন ট্র্যাক করে, আপনি আপনার ব্রাউজার দিয়ে কি কি ব্রাউজ করেছেন সেই সব ইনফরমেশন সে আসলে কালেক্ট করে নেয়। এটাকে চুরি বলা যায়, কারণ আপনাকে না জানিয়ে সে আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করছে এবং এই ডাটাগুলো সে ডিরেক্টলি পাস করে দেয় Alibaba.com এর কাছে। অ্যাজ এ রেজাল্ট, ইউসি ব্রাউজার দিয়ে আপনি যদি কখনো কোনো কিছু সার্চ করে থাকেন, তাহলে পরবর্তীতে আপনার ফোনের সব অ্যাপসের মধ্যে সেগুলোর অ্যাডস দেখতে পাবেন, যেগুলো কিনা ডিরেক্টলি Alibaba.com থেকে আসে। সো এই ধরনের ব্রাউজার অ্যাপ যে কিনা আপনার সার্চ হিস্ট্রি অ্যান্ড লোকেশন ডেটা চুরি করে, সেটা আসলে ব্যবহার করা কতটা বুদ্ধিমানের কাজ সেটা আপনি নিজেই একটু ভেবে দেখেন। ব্রাউজারের ক্ষেত্রে আমার মনে হয় যে গুগল ক্রোম ব্যবহার করাটাই বেটার এবং সেফ। এরপর দুই নম্বরে আছে অপটিমাইজেশন অ্যাপস, মানে র্যাম বুস্টার, র্যাম ক্লিনার, ব্যাটারি সেভার, এই টাইপের যে অ্যাপসগুলো আছে। একটা জিনিস একটু ভেবে দেখেন, যে অপশনগুলো আপনার ফোনে বিল্ট ইন দেওয়াই আছে সেগুলোর জন্য কেন আপনি আরেকটা অ্যাপ ব্যবহার করবেন? এখন প্রায় প্রতিটা ফোনেই র্যাম বুস্টার বা ব্যাটারি সেভার এই অপশনগুলো দেওয়াই থাকে। এখন আননেসেসারিলি আপনি যদি এই টাইপ অ্যাপস ইনস্টল করেন আপনার ফোনে, তাহলে কিন্তু ফোনের কিছুটা স্টোরেজ নষ্ট হচ্ছে, আর এই টাইপের অ্যাপসগুলো কিন্তু অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে রান করে। সো অলওয়েজ যেহেতু ব্যাকগ্রাউন্ডে রান করে, তার জন্য আপনার ফোনটা কিছুটা স্লো পারফর্ম করবে। সো এই র্যাম বুস্টার, র্যাম ক্লিনার কিংবা ব্যাটারি সেভার শুধু শুধু ফোনে ইনস্টল করে ফোনের পারফরমেন্স এবং ব্যাটারির চার্জ নষ্ট করার কোনো মানেই হয় না। এখন আসি তিন নম্বরে, আর সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস। মানে অনেক সময় এরকম হয় যে গুগল প্লে স্টোরে আসলে অনেক অ্যাপস পাওয়া যায় না, কিংবা পাওয়া গেলেও সেটার ফ্রি ভার্সনটা নেই। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে APK ফাইলটা ডাউনলোড করে দেন আমাদের ফোনে ইনস্টল করে নেই। আননোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা APK ফাইলগুলো একটু রিস্কি হয়ে যায়, কারণ ওই APK ফাইলগুলোর সাথে আসলে ম্যালওয়্যার বা ভাইরাস আপনার ফোনে চলে আসতে পারে। তার মানে কিন্তু এই না যে প্লে স্টোরের বাইরে থেকে কোনো APK ফাইল ডাউনলোড করা যাবে না কিংবা কোনো কিছু ইনস্টল করা যাবে না। বাট একটু খেয়াল রাখবেন কোথা থেকে কোন APK নামাচ্ছেন, সেটা একটু জেনে শুনে বুঝে তারপরে ডাউনলোড করবেন। আপনি কিন্তু ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে এই অ্যাপটা সম্পর্কে কে কি বলেছে। এখন চার নম্বর অ্যাপটার ব্যাপারে বলার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। গুগল প্লে স্টোরে অনেক রকমের অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনারা পাবেন, সেগুলো ইউজ করাতে আসলে তেমন কোনো রিস্ক নেই। বাট আননোন ডেভেলপার বা আননোন সাইট থেকে APK ডাউনলোড করে অ্যান্টিভাইরাস ইউজ করা কিন্তু খুবই রিস্কি, কারণ এই আননোন ডেভেলপার কিংবা আননোন সাইট থেকে যদি আপনি APK ডাউনলোড করেন অ্যান্টিভাইরাস অ্যাপের, তাহলে কিন্তু সেই অ্যাপের সাথে ভাইরাস বা ম্যালওয়্যার কিন্তু ফ্রিতে চলে আসতে পারে। বেস্ট অপশন হচ্ছে অ্যান্টিভাইরাস যদি ইউজ করতেই হয়, তাহলে পেইড যে অ্যান্টিভাইরাসগুলো আছে সেগুলো ইউজ করা উচিত। আর এই অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে আরেকটা ভালো অপশন আছে, সেটা হচ্ছে গুগল প্লে স্টোরের প্লে প্রোটেক্ট। এই প্লে প্রোটেক্ট দিয়ে মাঝে মাঝে যদি আপনি আপনার ফোনটাকে স্ক্যান করে নিতে পারেন, তাহলে কিন্তু এই ম্যালওয়্যার বা ভাইরাস থেকে আপনি আপনার ফোনটাকে অনেকখানি সেভ করতে পারবেন। এরপর পাঁচ নম্বরে যে অ্যাপটা অ্যাভয়েড করা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে ফাস্ট চার্জিং অ্যাপ। এই টাইপের অ্যাপসগুলো দাবি করে যে এটা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, তাহলে আপনার ফোন আসলে অনেক ফাস্ট চার্জ হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ফাস্ট চার্জিং এই ব্যাপারটা আসলে ফোনের হার্ডওয়্যারের সাথে রিলেটেড। মানে আপনার ফোনে যদি অপশনটা দেওয়া থাকে কিংবা আপনার ব্যাটারি যদি ফাস্ট চার্জ সাপোর্ট করে, তখনই শুধুমাত্র আপনি ফাস্ট চার্জ করতে পারবেন। আর যেসব ফোনে এই ফাস্ট চার্জিং অপশনটা দেওয়া আছে, তারা কিন্তু শুধুমাত্র একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করেই এই কাজটা করতে পারেন। সো আপনার ফোনে যদি এই ফাস্ট চার্জিং অপশনটা না থাকে, আপনি কিন্তু কোনো অ্যাপসের সাহায্যে ফাস্ট চার্জ করতে পারবেন না।
কারণ যেসব অপশন বা ফিচার ডিরেক্টলি হার্ডওয়্যারের সাথে রিলেটেড সেগুলো আসলে আপনি অ্যাপ ব্যবহার করে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। সো যেই ধরনের অ্যাপস আমাদের কোনো কাজেই আসছে না, উল্টো আমাদের স্মার্টফোনটাকে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে, সেগুলোকে অ্যাভয়েড করাই ভালো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।